شريك له وأشهد أن سيدنا إيماننا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ পিছনের লোকরা এখনো বললো না হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাই তামলাউল মিজান আলহামদুলিল্লাহ পাঠ করলে এটা তোমাদের মিজানের সওয়াবের দাড়িপাল্লাকে ভারী করে দেওয়া হয় আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল কারিয়ার ভিতরে তিনি আলোচনা করেছেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ যার সওয়াবের পাল্লা যার নেকির পাল্লা যার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে লবি তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে সংবাদ দিয়া দাও এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলে সওয়াব এবং নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দেন ঠিক না বেঠি এই জন্য একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর 27 নম্বর বর্ণনা وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم عبد الذكر لا اله الا الله عبد الدعاء الحمد لله তোমরা যত জিকির করো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় দোয়া হলো আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক এই জন্য আমরা সব থেকে শ্রেষ্ঠ দোয়া করেছি সেই দোয়ার নাম হলো আলহাম সবাই একসাথে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগিব ওয়া তারহিবের 1194 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন উবাইদা ইবনে সামিতিন রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে ভালো সে বলতে পারলো না ফালিয়া কল খায়রান সে ব্যক্তি ভালো বললো না খারাপও বললো না আউলিয়াসমুত ভালো সে বলতে পারলো না আবার খারাপও বললো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাতানা যা সে চুপ রইল এই চুপটাকে মুক্তি প্রদান করে দিল এই জন্য আমার ভাইরা হাত যখন আল্লাহকে আপনি উঠায় দেখালেন সাথে সাথে রেকর্ড করেছেন কে সূরা আল কাফের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ মুখ থেকে যেই কথা বলে না কেন আল্লাহর ফেরেশতারা সেইটাকে রেকর্ড করে নেয় তাহলে আপনার কথা রেকর্ড করেছেন কি আল্লাহ আপনার কথা রেকর্ড করেছেন কে তাহলে সবাই বুঝবেন তো ইনশাআল্লাহ আমি দেখব না তো কোনো মুনাফিক পিছন দিক দিয়ে ভাগে যদি ভাগেন বলবে এই মুনাফিক কোথায় যান কারণ একটু পূর্বে আপনারা ওয়াদা করে ফান্দে পড়ে গেছেন ঠিক না ঠিক তাহলে এবার আল্লাহ তালার ওয়াদা নেবেন তো আপনারা সবাই একসাথে আওয়াজ করবেন আল্লাহর কথা মানেন তো জোরে বলেন
আল্লাহ সূরা মায়েদার এক নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকাদ। ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ করে নাও। কোন পীরের দরবারে ওয়াদা করি নাই, কোন চুরের দরবারে ওয়াদা করি নাই, ওয়াদা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর দরবারে ওয়াদা করলি, আপনি যদি পিছনের দরজা দিয়ে ভেঙে যান, আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, জেনে রেখো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, ঠিক না? ঠিক। এই জন্য আর এবার কোরআনের আলোচনা শোনার জন্য দুইটা আদব রাখা দরকার। কয়টা আদব? তিনটা আদব রাখা দরকার। প্রথম আদব হলো সামিনা, আমরা কোরআনের আয়াত হাদিসগুলো শুনবো, ও আতনা, এরপরে আমরা সেইগুলাকে মানবো। সামিনা ও আতনা, আগে শুনবো তারপরে কি? আল্লাহ বলেন যদি তোমরা কোরআন শোনাও আর বিশ্ব নবীর হাদিস গুলার শোনা, সামিনা ওয়া আতনা করো, গুফরান করো, রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আগে শুনলা তারপরে মানলা, ও গোলাম তোমার আমি আল্লাহ ক্ষমাও করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আগে শুনলাম তারপরে মানবো ইনশাআল্লাহ। এবার কোরআনের আয়াত হাদিস পড়ার সময় আর দুইটা আদব রক্ষা করতে হবে। যদি দুইটা আদব রক্ষা না করেন, এক নাম্বার কুফরি করার গুনাহ হবে, দুই নাম্বার আল্লাহর গজব নিয়ে বাড়িতে যাবেন, সেই আদবটা রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আরাফ 274 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি সবাইকে বলছি, আল্লাহর আয়াতের দিকে খেয়াল করেছেন তো সবাই? আল্লাহ বলেন ওয়া ইদা কুরিআল কোরআন, যখন তোমার সামনে পাঠ করা হবে আল্লাহর কোরআন, ওয়া আনসিতু নাহাও আনিল কালাম, তোমরা তোমাদের কথাগুলো বন্ধ করে দাও। কথা বন্ধ করছেন তো? বলেন কথা বন্ধ করছেন তো? নাহা ওয়ানিল কালাম ওয়া ইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমরা কোরআন শোনার পরে কথাগুলো বন্ধ করে দিবা। নাহা ওয়ানিল কালাম, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবা। এই জন্য বাইরে যেই লোকেরা চিল্লাচিল্লি করে, আমি বলি তোর কি একটু কাণ্ড জ্ঞান নাই? তুমি কি কোরআনের আয়াত শুনতে পাও না? আল্লাহর কসম, আবু জেহেলের মতো কাফেরও কোরআন শুনে চুপ করে সেইখানে দাঁড়ায় থাকতো। তাহলে তুমি কি প্রমাণ করলা? তুমি কি আবু জেহেলের চাইতে বড় দরগায়? এই জন্য বাইরে আওয়াজগুলো বন্ধ করে, বাইরের লোকগুলো সব ভিতরে বসে পড়েন, দয়া করে ভিতরে বসে পড়েন, কারণ কাতারের মাঝখান থেকে ফাঁকা রাখা ঠিক না। নামাজের প্রশিক্ষণটা সমাজে কায়েম করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাতারের মধ্যে ফাঁকা রাখো, ইয়াদখুলু মিন খিলালি সাফি, তোমাদের কাতারের মাঝখানে শয়তান বসে পরে। এই জন্য শয়তানের গুটায় কোরআনের ওয়াজ শুনে আর এখানে খিলখিল করে হাসে, শয়তানের গুটায়, যা যা বাড়িতে যা, ঠিক না? ঠিক। তাহলে সবাই ইনশাআল্লাহ আলোচনা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সকলেই শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা لكم في رسول الله أسوة حسنة. আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুল আহজাব এর আয়াত নাম্বার 21 থেকে আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি একজন মাত্র নবীকে তোমাদের জন্য এই পৃথিবীর আদর্শের অনুকরণের নমুনা করে, মডেল করে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আমার আজকের আলোচনা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এই যে চানটা উঠছে, এই যে চান, এই চানটাকে কিসের চান বলে? কন্ত 12ই রবিউল আউয়াল, এই দিনের যে আস্তে চানটা জুটবে সামনে 12ই রবিউল আউয়াল মাস, এই সোমবার দিন আল্লাহর নবী জন্মগ্রহণও করেছেন, এই সোমবার দিন আল্লাহর নবী মৃত্যুবরণও করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দিনটি কি আমাদের জন্য স্মরণীয় দিন কিনা বলেন?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বিশ্বনবীর নামটা কোরআনে প্রায় 450 বার নিয়েছেন, কয়শো বার? বাশীরাও ওয়া নাদিরা, মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আল্লাহ 450 বার নিয়েছেন। মুহাম্মদ নামটা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা 4 বার নিয়েছেন, আর আহমদ নামটা কোরআনে 1 বার নিয়েছেন, মোট কয় বার? 5 বার উল্লেখ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনতে গেলে তার বাল্য জীবন, শৈশব জীবন, নবীয়তির পূর্বেকার জীবন, নবীয়তির পরের জীবন, বিশাল বড় একটা চ্যাপ্টার। আপনারা কি পুরো আলোচনাটা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন মক্কায়। মক্কার অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? আসসিরাতে খাতামুল আম্বিয়া লিখেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই, সিরাতে রহমাতাল লিল আলামিন, আসসিরাতে জাদুল মাআত লিখেছেন ইমাম ইবনুল কাইয়্যিম 38 নম্বর পৃষ্ঠায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ আর মায়ের নাম হলো আমেনা। সবার মুখস্থ আছে তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাই অলৌকিকত্বা দিয়ে শুরু হয়েছে। সিরাতের গ্রন্থে আর রাহিকুল মাকতুমের মধ্যে 39 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, বিশ্বনবী যেই মা তাকে গর্ভে ধারণ করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ধারণ করার সময় বিশ্বনবী যখন মায়ের পেটে ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিনের তার আবাবিল পাখি দিয়ে কাবা শরীফকে, কাবা ঘরকে বিজয় দিয়েছেন। আপনারা জানেন তো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাযিল করে সূরা ফিলের ইতিহাসটা বর্ণনা করার পূর্বে আল্লাহর নবীর জীবনীটা জানা দরকার। আব্দুল মুত্তালিব যখন কাবার হাতিম পাহারা দিবেন ওমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, তখন আব্রাহা কাবা ঘর আক্রমণ করার জন্য রেডি হয়েছে। আপনারা কাবার মর্যাদা বেশি না কম? যারা বললেন না তাদের কাছে মনে হয় কম। কাবার মর্যাদা বেশি না কম? আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতে বলেন ইন্না আউওয়াল বাইতি উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়াল বাইতি উদিআ লিন্নাসি, নিঃসন্দেহে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সব মুমিন মুমিনাতের জন্য কাবাকে তোমাদের হেদায়েতের মার্কাজ বানালাম। এই জন্য সেই কাবাকে হেফাজত করবেন কে? আল্লাহ কাবার ফজিলত সম্পর্কে দুইজন নবীকে বললেন, ইব্রাহিম এবং ইসমাইলকে, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা আন তাহহিরা বাইতিয়া লিত ও ইব্রাহিম ও ইসমাইল, আমার কাবা ঘরের মধ্যে যারা ইবাদত করবে আর যারা তওয়াফ করবে আর যারা ইত্তেকাফ করবে আমার কাবা ঘরটা তাদের জন্য পবিত্র বানায় দাও। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য কাবার মর্যাদা বেশি না কম? আল্লাহ তাআলা কোরআনে কাবার মর্যাদা বলেন, ওমান দাখালাহু কানা আমেনা, যে ব্যক্তি মক্কা মদিনায় প্রবেশ করে সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কোন যে ব্যক্তি ওমান দাখালাহু কানা আমেনা, যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো সে যেন আল্লাহর জিম্মাদারির মধ্যে গেল। বিশ্বনবী বলেন কাবা শরীফের এত মর্যাদা আছে, যে ব্যক্তি মসজিদুল হারামে এক ওয়াক্ত নামাজ পড়বে কয় রক্ত, কয় রাকাত নামাজের সওয়াব? 1,00,000 রাকাতের সওয়াব। সেই কাবা ঘরকে যখন আব্রাহা আক্রমণ করতে চাইল তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের আমেনার পেটে বিশ্বনবীর আগমনটাই শুভাগমন, বিশ্বনবীর পূর্বাভাসটাই বিজয়ী দিয়ে শুরু হয়েছে। আব্দুল মুত্তালিব বলল, আব্রাহা সামান্য একটু ঘাবড়াই না, কারণ কাবা যে তৈরি করেছেন হেফাজতের মালিক সে। ঠিক না ঠিক? আপনারা প্রত্যেক দিন একটা সূরা পড়েন, প্রায় মুসল্লিদের এই সূরাটা মুখস্থ, সূরা ফিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি লক্ষ্য করে দেখো নাই সেই হাতি বাহিনীর দিকে আল্লাহ কাবার লোকদের আশ্বস্ত করলেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ যাকে যাকে আবাবিল পাখি পাঠালেন, আবাবিল পাখি সে কাবার হাতিমের মধ্যে যখন আব্রাহা আক্রমণ করতে আসলেন আবাবিল পাখি তাদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। বলবেন না?
বিশ্বনবীর জন্মটাই মুজিজা দিয়ে শুরু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, বিশ্বনবীর মা যখন কুয়ার মধ্যে পানি উঠাইতে যাইতেন, কুয়ার পানি অনেক নিচের দিকে থাকতো, বিশ্বনবীকে দেখার পরে কুয়ার পানি উপরের দিকে চলে আসতো। অনেক মহিলারা বলতো, কেমন কেমন সন্তান গর্ভে ধারণ করেছো, তুমি যখন কুয়ার মধ্যে পানি তুলতে আসো তোমার পাহারা দেওয়ার জন্য আল্লাহর এক খণ্ড মেঘের টুকরো তোমার ছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমেনা প্রায় সময় বলতো, বিশ্বনবীকে গর্ভে ধারণ করার পরে কোনো কষ্ট আমার কখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, মাকে আপনি লাথি মেরে দিয়েছেন, আপনার মা সেইখানে বসে পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবে, মুসলিম শরীফের একটি বর্ণনায় বলে, বিশ্বনবী বলেন, আমি যখন হেরা গুহার কাছে যেতাম তখন আমি ইসলাম গ্রহণ তখনও নবী হিসেবে আবির্ভূত হই নাই। একটা পাহাড়, একটা কালো পাহাড় প্রত্যেক দিন আমি বিশ্বনবীকে নবী হওয়ার সুসংবাদ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এমন নেয়ামতের নবীকে পেয়েছি যেই নবীর নামটা আমরা প্রত্যেক দিন রুকুর মধ্যে বলি, সুবহান রাব্বিয়াল আজিম। আল্লাহ সূরা কালামের 43 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বিশ্বনবী, আপনি বিরাট বড় মহান চরিত্রের অধিকারী। আল্লাহ আযীম, বিশ্বনবী আযীম, আল্লাহ তার সিফাতি নামটা অন্য কোন নবীর নামের পিছনে বসাই নাই। আল্লাহ তার ভালোবাসবেন, ক্ষমা করে দেবেন। সেই ক্ষমা আমরা চাইতো, জুরে বলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মায়ের পেটে জন্মগ্রহণ করে আসলেন, যেই মুশরিকরা মূর্তিগুলা পূজা করত, যেই গাছগুলা গাছের মধ্যে দাঁড়ায় ছিল, মুশরিকদের মূর্তিগুলা বলতো আল্লাহর নবী বিশ্বনবীর আগমন করতে গেছে, গাছগুলা সাক্ষ্য দিল আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। আরবের মুশরিকদের কেন কেন আল্লাহ নবী পাঠালেন? আরবের মুশরিকেরা অত্যন্ত জাহেল ছিল, তারা তাদের মেয়েগুলাকে জ্যান্ত একেবারে মাটির নিচে পুঁতে ফেলতো। যখন তারা তাদের মেয়েগুলাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলতো, তখন ওই সময় লোকেরা লাত উজ্জা হুগল দেবীর পূজা করত, তারা উলঙ্গ হয়ে কাবা ঘর ত্যাগ করত। তখন কিছু লোক ছিল যেই লোকেরা মূর্তি পূজা করত না, যেই লোকেরা মনে মনে কামনা করত, আল্লাহ মুসাকে যেমন নবী বানিয়েছ, ঈসাকে যেমন নবী বানিয়েছ, নবী যদি না আসে এই পৃথিবী থেকে এই চ্যালেঞ্জের সহায়তা করা যাবে না, আমাদেরকে নবী পাঠাও, আমরা সেই নবীর অনুসরণ করে চলবো। এমত অবস্থায় তারা কাবার গিলাপ ধরে ঝুলতো, তাদেরকে সাবেঈ বলে অপমান করত। আর এইরকম একজন ব্যক্তি ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারী, জান্নাতের ডান দিকে তুমি আমার লাগাম টানবা, কারণ তুমি ইসলাম গ্রহণ করার পূর্বেও তুমি কোনোদিন মূর্তি পূজা করো নাই। একটু আস্তে বলেন না, সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বেও আবু যর কোনোদিন মূর্তি পূজা করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেছেন, আমাদের দেশে বিশ্বনবীকে নিয়ে অনেকেই বলবে ঈদে মিলাদুন নবী, আসছে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, সিরাতুন নবীকে লাথি দিন। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখবেন অনেক লোক আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় তো দাঁত ফেলে দেবো বেটা, ইয়া রাসূলুল্লাহ বলে একটা বেয়াদবি, ইয়া এটা হলো না কেনা না কেন, এই তুমি এদিকাই, এই এদিক আছো, এই ছেলে ছেলে এদিক আছো, এটা হলো ইয়া, এটা হলো না কেনা। তাহলে বিশ্বনবী কি ইয়া রাসূলুল্লাহ বলা, হে রাসূল, এটা বলা বেদবি কিনা? ওরে গোলামের ঘরে গোলাম, সুন্নি নামের সিন্নি মাজার পূজারি কবর পূজারি, কানটা ভালো করে শুনে রে, কান খাড়া করে শুন। আল্লাহ যেইখানে নবী বলছেন ইয়া আইয়ুহান নাবিউ, কত সম্মান দিয়েছেন আমার আল্লাহ, আর তোমরা আমার নবীকে সম্মান দাও নাই। মারেফা করে ডাকো, মারেফা, মারেফা, রাসূলকে সম্মান করে, ইয়া রাসূলুল্লাহ এটা নাকেরা, হে এদিক আছেন, হে এটা সম্মান। এই জন্যই সাহাবিগণ যখন বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা বলবেন না কখনো। এই জন্য রসুলের সিরাত শিখতে গেলে অনেক কিছু বুঝতে হবে। আপনারা মনে হয় আমার কথাগুলো বুঝতে পারতেছেন না। বিশ্বনবীর জীবনে দেখেছেন মাইকেল হার্ট,
একজন খ্রিস্টান, তিনি তার নবীকেও এক নম্বরে দেন নাই, প্রায় 450 মানুষের জীবনী লিখে তিনি বিশ্ব নবীর নামটা এক নম্বরে বসায় দিয়েছেন। তাকে লোকেরা বলল, মাইকেল হার্ট, তুমি বিশ্ব নবী, তোমার নবী ঈসাকে না এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তুমি বসিয়ে দিয়েছো? মাইকেল হার্ট বলি, আমার ঈসা নবী কোনোদিন রাষ্ট্র পরিচালনা করেন নাই, কারণ একটা রাষ্ট্রকে টেকেল দেওয়ার জন্য অনেক কিছু দরকার, তথ্যমন্ত্রী দরকার, অর্থমন্ত্রী দরকার, প্রাইম মিনিস্টার দরকার, বাংলাদেশের রাষ্ট্র ছোট হলেও এটা চালাবার মতো অনেক লোকের দরকার, ঠিক না বে? ঠিক, আল্লাহর নবীকে বিশ্ব নবী আল্লাহ বানিয়ে দিয়েছেন, এই জন্য কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হবে এটা বিশ্ব নবী সফলভাবে দেখিয়ে গেছেন, কারণ বিশ্ব নবী আদর্শ স্বামী, বিশ্ব নবী আদর্শ নেতা, বিশ্ব নবী আদর্শ যোদ্ধা, বিশ্ব নবী আদর্শ পুরুষ, বিশ্ব নবী আদর্শ যুবক, বিশ্ব নবীর সব জায়গায় মনের আর মনের আদর্শ আদর্শ পুরো আদর্শ দিয়ে আমার বিশ্ব নবীর জীবনটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বলা হতো, ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার আমার নবী সম্পর্কে আপনি কিছু বলুন, আমার বিশ্ব নবীর চরিত্র কেমন? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, সবাই ওয়াজটা মনোযোগ সহকারে শুনেন, আমি কোনো ওলির কিচ্ছা বলি না, আমি কোনো বানায় কথা বলছি না, আমি আমার বিশ্ব নবীর কথা বলছি, ঠিক না বে? ঠিক, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বলা হতো যে আমার বিশ্বনবীর চরিত্র কেমন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কুলুবুল কোরআন হাইয়াওয়াল কোরআন, তোমরা কোরআনের 30 পারা যেমন দেখো, কোরআনের 30 পারার মধ্যে যেমন কোনো সমস্যা নাই, কোরআনের 30 পারার মধ্যে যেমন করে কোনো সমস্যা নাই, কোরআনের 30 পারার আয়াতগুলো যেমন, আমার বিশ্বনবীর চরিত্র ওই রকম। এই জন্য বিশ্বনবী হলেন মারকাজুল নবী, বিশ্বনবী হলেন কুলুবুল কোরআন হাইয়াওয়াল কোরআন। এবার মা আয়েশা বলেন, বিশ্বনবী আর কোরআনের মহব্বতটা কেমন, আমি তোমাদের ওয়াজ করে বোঝাতে পারবো না, তাহলে হাদিস খুলুন সহিহুল বুখারী, বাবে ফাদল মান কামা রমাদান, 1271 নম্বর হাদিসটা খুলুন। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, বিশ্বনবী তুমি নামাজে কেমন করে পড়তেন, তো কোরআন তেলাওয়াত করতেন? আম্মা জান আয়েশা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবী কিরকম করে কোরআন পড়তেন তা আমি আয়েশা বর্ণনা করে শেষ করতে পারবো না, আমার নবী এত মহব্বত করে কোরআন পড়তেন। এই জন্য আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীকে সব থেকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্ব নবীর বাল্য জীবন যখন শুরু হয়ে গেল, বিশ্ব নবী এবার যখন মায়ের পেট থেকে বের হলেন, মক্কার মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি নাই, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব একবার চাঁদের দিকে নজর করে দেখে, আরেকবার বিশ্ব নবীর দিকে নজর করে দেখে, আব্দুল মুত্তালিব সাক্ষ্য দেয়, আমার নাতি মুহাম্মদ চাঁদের আলো চাঁদের দৃষ্টান্তেইতো বেশি সুন্দর। এবার আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে সামনে ধরে বললেন, আল্লাহ আকাশ থেকে তুমি বৃষ্টি নাজিল করে দাও, অনেক দিন তো বৃষ্টি আমরা পাই না। আল্লাহর নবীর এই সিরাত সম্পর্কে আসসিরাত রাহমাতাল্লিল আলামিন এবং সিরাত জাদুল মাদের মধ্যে লিখি, আমার বিশ্ব নবীকে যখন খোলা আকাশের নিচে দাঁড়া হয়েছি, ধরতে দেরি হয়েছে, বৃষ্টি নামতে দেরি হয় নাই, কারণ আমার বিশ্ব নবী হলেন বরকত আর বরকত। এবার বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন, আরবের মধ্যে দুধমা তার প্রচলন ছিল, দুধমা মানে যারা দুধ খাওয়ায়, কারণ মারা দুধ খায় না, টাকা পাওয়া যায়, যার যাকে দুধ পান করানো হবে। মক্কার বড় বড় ধনী লোকেরা তারা অনেক সুন্দর সুন্দর শিশুকে নিয়েছে। এবার এবার হালিমা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর দুধমা, চিনেন তো বিশ্ব নবীর দুধমা, নাম শুনেন শুনেছেন তো, হালিমা তু সাদিয়া, মুখস্থ আছে তো নামটা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব শিশুরা তাকে উঠে নিয়ে গেছে, এবার হালিমা দেখলেন ছোট্ট একটা মুহাম্মদ সেখানে পড়ে আছে। এবার হালিমার স্তনের মধ্যে দুধ ছিল না, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা কুলে নিয়েছে, একটু পরে স্তন থেকে দুধ বের হয়ে হালিমার জামা ভিজে গেল, কই তোমার বাচ্চা আমি না, কেমন আশ্চর্যকর বাচ্চা, আমার স্তনে দুধ ছিল না, তোমার বাচ্চাকে ধরতে স্তনটা দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমার যত ভালোবাসা বিশ্ব নবীর অন্তরে ঢুকে গেছে। হালিমা রাদিয়াল্লাহু আনহা সবার পিছনে আসলেন, হালিমা রাদিয়াল্লাহু আনহা সবার পরে আসলেন। এবার হালিমার গাদাটা দুর্বল ছিল, ওটটা দুর্বল ছিল, যানবাহনটা দুর্বল ছিল। এখানে কি হয় ভাই, এখান থেকে বারবার হাঁটা চলাফেরা করবেন না, এই যেটা তার লেগে এটা পড়ে যাবে, কেমন বাইরে থেকে আসতে বলেন,
আপনাদের মনে খুব বিরক্ত লাগতেছে তাই না? ওয়াজটাকে আমি সামনে নেব, আমি এটা সিরাতের মৌসুম দেখে আমি একটু ইতিহাস ঐতিহাসিক কথা, এরপরে রেওয়ায়ত আলোচনা আসবে ইনশাআল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু আনহা সবার শেষে গেলেন, সবার শেষে যাওয়ার পরে তার ঘোড়াটা সবার পেছনে ছিল, কিন্তু সবার আগে তার ঘোড়াটা বাড়িতে যেয়ে পৌঁছে গেল। লোকেরা বলল, তায়েফের লোকেরা বলল, ও হালিমা, বনু সাঈদের লোকেরা বলল, হালিমা তোমার ঘোড়াটা সব থেকে দুর্বল, কিন্তু তুমি যখন এই শিশুটিকে তোমার ঘোড়ার মধ্যে বসিয়েছো, তোমার ঘোড়ার পাওয়ারটা অনেক অংশে এটা বেড়ে গেছে। হালিমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, আশ্চর্যকর শিশুকে বসিয়েছো, আমি আকাশের দিকে নজর করে দেখলাম, আকাশের এক টুকরো মেঘের ছায়া হালিমা রাদিয়াল্লাহু আনহা তোমার মাথার উপর ছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিয়ামত কাটিয়েছেন হালিমার ঘরে। যখন হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েছেন, বিশ্ব নবীকে দেখার পরে সেই ঘরটা ফলন দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, ওট দিয়ে খোয়ারটা ভরে গেছে, ছাগল দিয়ে তার খোয়ারটা পরিপূর্ণ হয়ে গেছে। কারণ আমার বিশ্ব নবী শুধু রহমত আর রহমত, বরকত আর বরকতান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এমন নবীকে পেয়েছি, ও যুবক ও যুবতী, ভালোবাসার জন্য অমুক নায়িকারে অমুক গায়িকারে ভালোবাসো, একটা বার আমার নবীরে ভালোবাসতে পারো নি দেখো। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 133 নম্বর পৃষ্ঠার 1394 নম্বর হাদিস, মুসলিম 131 নম্বর পৃষ্ঠার 1494 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাইহি। ও আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ দরুদ তো নাই, রসুলের তো আদব নাই, সাল্লাল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ইমানদার হতে পারবে না, নিজের বাবা, নিজের মা, নিজের বউ, নিজের পুলা, নিজের জীবন, নিজের সব কিছুর চাইতে ভালোবাসতে হবে আমার বিশ্ব নবীকেই। ভালো কি বাসেন বিশ্ব নবীকে? ছয় মাসের একটা বাচ্চা নিয়ে একটা মহিলা এসেছে, আল্লাহর নবী আমার ছেলেকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী বললেন, হে মহিলা, তোমার ছেলে তীর চালাতে পারবে না, তোমার ছেলে খঞ্জর চালাতে পারবে না, তোমার ছেলে ঘোড়া দৌড়াতে পারবে না, আমি নিয়ে কি করব বলে দাও। ও বিশ্ব নবী, আমার ছেলে তীর চালাতে পারবে না তাও আমি জানি, আমার ছেলে ঘোড়া দৌড়াতে পারবে না তাও আমি জানি, কিন্তু কাফেররা যখন আপনাকে তীর মারবে, আমার ছেলেকে কাফেরদের সামনে ধরবেন, আমার ছেলের কলিজা ছিঁড়ে যাবে, তবু আমার বিশ্ব নবীর কোনো কষ্ট হবে না। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, বিশ্বনবী হলো প্রত্যেকটা মুমিনদের জন্য কলিজা, বিশ্বনবী প্রত্যেকটা মুমিনদেরকে ভালোবাসেন। সহিহ বুখারীর 6023 নম্বর কিতাবুল ফিতানের হাদিস, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু আনা ওয়া সাআতি কাহাতাইনি ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত এবং তোমার নবীকে আল্লাহ দুই আঙ্গুল বরাবর প্রেরণ করে দিয়েছেন। বুইস্তু আনা ওয়া সাআতি কাহাতাইনি ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি তোমার নবী আর কিয়ামত ততটা কাছাকাছি। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর মৃত্যুর চাইতে এত কষ্ট আমাদের জন্য কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা তাওবার সর্বশেষ দুইটা আয়াত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনদের জন্য তিনি হলেন কলিজা প্রত্যেকটা মুমিনরা তাকে ভালোবাসে আর তারাও আর বিশ্বনবী প্রত্যেকটা ঈমানদারকে ভালোবাসেন সুবহানাল্লাহ এবং বিশ্বনবী যখন আগমন করবেন সব মুমিনদের কষ্ট তিনি দূরীভূত করে দেবেন আর রেজাল্টটাও হয়েছিল তাই বিশ্বনবী আগমনের পরে সতীদাহ প্রথা উঠে গেল বিশ্বনবী আগমনের পরে গোলাম আর মালিকের ব্যবধান উঠে গেল বিশ্বনবী আগমনের পরে মেয়েদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়া দিলেন এই জন্য যেই লোকটা নবীর সুন্নত মানে না নবীর দুশ্মন সেই লোকটা যেই লোকটা নবীর মহাব্বত করে না এই লোক কোনোদিন আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবে না বুখারীর হাদিস খুলে দেখো 985 নম্বর মুসলিমের 275 নম্বর তিরমিজির 241 নম্বর আবু দাউদের 335 নম্বর হাদিস চারটা কিতাবের হাদিস বললাম আপনারা কি হাদিসটা নেবেন তো নোট করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ বলেন কল রাসূলুল্লাহ মান মান আতা মুহাম্মাদান যে ব্যক্তি মুহাম্মদকে মানল মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ সেজন্য ডাইরেক্ট আল্লাহকে মানল ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো সে যেন আল্লাহর বিরোধিতাই করলো কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান ইয়াবা কালু মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র আবা জান্নাতে যাবে না আবা কারা বিশ্বনবী বলেন মান আতা আমি দাখালাল জান্নাহ যে ব্যক্তি আমি বিশ্বনবীকে মানবে বিশ্বনবীরে কেমনে মানবেন শুয়ার সময় বিশ্বনবীর সুন্নাত নাই সহবাস করার সময় বিশ্বনবীর সুন্নাত কি তুমি জানো না খাওয়ার সময় বিশ্বনবীর সুন্নাত কি তুমি জানো না রাষ্ট্র শাসন করার সময় বিশ্বনবীর সুন্নাত কি তুমি জানো না নামাজ পড়ার সময় বিশ্বনবীর সুন্নাত কি তুমি জানো না ও যুবক যুবক হয়ে যাওয়ার পরে দাড়ি কতটুকু রাখতে হবে এই সুন্নাত তুমি জানো না সমাজের বিচারক হয়েছো সমাজের বিচার কেমনে করতে হবে সেই সুন্নাত তুমি জানো না কথা কি রাগ করতেছেন কথা কি বুঝতে পারছেন তাহলে আমাদেরকে নবীর সুন্নতের দাম দিতে হবে ঠিক না ঠিক আমরা সবাই আজকে এটাই প্রমাণ হবে বিশ্বনবীর জন্য কতটুকু সময় আপনারা স্যাক্রিফাইস করে বসেছেন আমার মনে হয় এই কথাগুলো দ্বারা আপনাদের উপকার হচ্ছে ঠিক না ঠিক অনেকেই মিলাদুল নবী পালন করে যেই কথা আমি ছিলাম মিলাদুল নবীর কোনো অস্তিত্ব নাই মিলাদ মানে জন্ম মিলাদুল নবী মানে নবীর জন্ম নবীর জন্ম ঠিক আছে কিন্তু আমরা মিলাদুল নবী মানি না কারণ মিলাদ শব্দটা কোরআনের 6236টি আয়াতের মধ্যে একটি আয়াতের ভিতরে মিলাদ শব্দটি আল্লাহ উল্লেখ করেন নাই অনেকেই দলিল দেন হুজুর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এখানে দুইটা জিনিস সাল্লুনা আলান নবী তারপরে শেষে সাল্লিমু তাসলিমা বিশ্বনবীর জন্য আগে সালাত পড়তে হবে সালাত পাঠাতে হবে তারপরে সালাম সালাত এবং সালাম দুইটাই পাঠাতে হবে শুধু সালাম পাঠালে হবে না আগে সালাতু সালাম এই জন্য আমরা আগে সালাম দিয়ে নেই আসসালামু আলাইকা ইউহান নবিয়ু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন তারপরে দরুদ ইব্রাহিম পুরি দেখছেন তো কত সুন্দর মিল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন তারপরে পড়ি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ আগে সল্লি কি আলা আগে সালাত মানে হলো বিশ্বনবীর জন্য ক্ষমা আল্লাহ বিশ্বনবীর জন্য ক্ষমা তিনি পাঠিয়েছেন বিশ্বনবীর জন্য এই জন্য মিলাদুল নবীর কোনো অস্তিত্ব নাই আমরা বিশ্বনবীর সিরাতুন নবীরে মানি কি নবীরে মানি সিরাতুন নবীর অর্থগুলা কি বুঝেন নাকি সিরাত মানে হলো জীবনী এই জন্য মৃত্যু আছে জন্মও আছে সিরাত শব্দটা কোরআনুল কারিমে আছে না নাই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বেশি দূর যাওয়া লাগবে না সূরা ফাতিহার 2-3 আয়াতের পরেই পড়েন সিরাত সবাই পড়েন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাত শব্দটা কোরআনে 5 জায়গায় আছে মিলাদ শব্দটা এক জায়গায় নাই যদি মিলাদ এত গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ কি নিজে এই মিলাদ শব্দটা কেন কোরআনের মধ্যে যুক্ত করলেন না এই জন্য যারা মিলাদুন নবী মিলাদ পরে মিলাদ পরে মিলাদ কি পড়বার বিষয় বলেন তো মিলাদ তো আমল করবার বিষয় না মিলাদটা বিশ্বাস করার বিষয়
ওই যে মিলাদের পূর্বে কি কি ঘটেছে তাই আমি আপনাকে বললাম। আমার বিশ্বনবীর জীবনী হলো 23 বছর, কয় বছর? 40 বছর আগে তিনি ছিলেন মুহাম্মদ, কিন্তু 40 বছর পরেই 39 বছর পর্যন্ত তিনি ছিলেন মুহাম্মদ, কিন্তু যেইমাত্র 40 নবীতি পেলেন সেই দিন থেকে বিশ্বনবী হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বে? ঠিক। সেই দিন থেকে আমার আপনার জন্য দলিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইটা আমার আপনার জন্য দলিল না, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলিলটাই আপনার জন্য চূড়ান্ত দলিল, অন্য কোনো দলিল আপনার জন্য টিকবে না। এই জন্য আমার ভাইয়েরা আমি ভালো করে আপনাদেরকে বলতে, তিরোদানের পরে তাকে সব থেকে বেশি মহব্বত করছে কারা? বিশ্বনবীর সব থেকে বেশি মহব্বত করেছে কারা? জুড়ে বলেন, বিশ্বনবীকে সব থেকে ভালোবাসতে পারছে কারা? সাহাবাগণ। বিশ্বনবীকে সব থেকে কাছ থেকে দেখেছে কারা? বিশ্বনবীর পরে সব থেকে মর্যাদাবান কারা? একটা উদাহরণ দেওয়া যাক, সাইয়েদানা আবু বাকারের এক রাতের ইবাদত আর ওমরের সারা জীবনের ইবাদত এক সমান? সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদানা আবু বাকারের ইবাদতের সমান, এক রাতের ইবাদত সমান ওমর ইবনে খাত্তাবের সারা জীবনের ইবাদতের সমান। যদি মিলাদুল নবী এতই গুরুত্বপূর্ণ থাকতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ এটা করতো। আপনাদের এলাকায় অনেকেই দেখবেন মিলাদ শরীফ পড়ে, চন্দ্র সূর্য গ্রহ তারা চাঁদকে বলে আজকে মোদের খুশির দিন, দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ, দেখ না তোদের সাইয়্যিদ দেখবো না, আপনাদের দেশে এরকম চলে কিনা বলেন? গাদ্দানা বের করে দেন, ওর কাছে দলিল চান, তুই বেটা কোথায় পাইলি? এগুলো সাফ হলো বিশ্ব নবীকে নিয়ে বাড়াবাড়ি, নবীকে নিয়ে বাড়াবাড়ি চলবে না, সারা ছেড়ে চলবে না, যতটুকু মানতে বলবেন। যেমন ইশারা বলে আমরা ঈসা নবীরে মানি, বলতে বলতে বলে ঈসা হলো আল্লাহর পুত্র আর মরিয়ম হলো আল্লাহর বউ। এবার আল্লাহর পুত্র হলো ঈসা আলাইহিস সালাম, ইহুদিরাও খুব শয়তানি কথা বলে, কয় উজাইর ইন্না উজাইরা ইবনুল্লাহ, উজাইর হলো আল্লাহর পুত্র আর আমরা হলাম নাতি পুতি, আল্লাহ আমাদের নানা আর আমরা আল্লাহর নাতি। ইহুদিরা বলে আল্লাহ আমার নানা আর আমরা হলাম নাতি পুতি, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে বলেন তো আমরা বিশ্ব নবীকে ভালোবাসবো যতটুকু আল্লাহর নবীকে আল্লাহ ভালোবাসতে বলছেন, বুঝতে পারছেন কিনা? এই জন্য সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মানে তারা হলেন আবু বকর ওমর ওসমান আলী, আর মিলাদুল নবীকে যারা মানে তারা হলো আবু লাহাব আবু জেহেল। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় তখন বলা হলো আবু লাহাবকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবু লাহাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আবু লাহাব দুইটা দাস মুক্ত করে দিয়েছিল। কোন কোন দুর্বল বর্ণনায় পাওয়া যায় সোমবার দিন আবু লাহাবের এই আঙ্গুলের উপরে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। যেই নবীকে মহব্বত করলে এত লাভ, সেই নবীর সুন্নতকে মানলে কত লাভ। এইখানে অনেকেই অনেকেই সুপারিশ পাওয়ার জন্য পীরের কাছে ধরেন, পীরের কাছে মুরিদ হন, অনেকে নিজের বউরে পীরের কাছে জমা দেন, অনেকে সুন্দর বাচ্চা পাওয়ার জন্য পীরের সাথে আকাম কুকাম করেন। আমি বলবো না কারা করেন, তবে অনেকেই করে। পীররে বাবা রাখো, পীররে দাদা রাখো, নানা পীর, খালু পীর, আলু পীর, পীরে পীরে লাগছে কিঠো, এত পীর ধরার দরকার কি? নবীর সংবাদকে আমি কি আপনাদের শোনায় দেব? কোরআন তো নাই, কিন্তু কোরআনুল করিম সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরায় কয় নম্বর আয়াত? 17 নম্বর সূরার 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সবাই পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক উম্মতদেরকে তার নেতা সহকারে ডাকা হবে, প্রত্যেক উম্মতদের ইমাম হবেন তাদের নবী। ঈসার
উম্মতের নেতা হবেন ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের নেতা হবেন মূসা আলাইহিস সালাম তার গোত্রের। সুতরাং আমার আপনার আমার আপনার আমার আপনার ইমাম তাহলে কে হবেন? ইমাম কাসির এই আয়াতের ব্যাখ্যা তৃতীয় নম্বর খণ্ডের 81 নম্বর পৃষ্ঠায় বলেন, হাদা আকবর ওলি শারাফিন, হাদা আকবর আলী শারাফিন আসহাবিল হাদিস, যারা হাদিসকে অনুকরণ করে চলে, যারা নবীর সুন্নাতকে অনুকরণ করে চলে, নবীর সুন্নাতের বাস্তবায়ন করে চলে। লি আন্নাল ইমামান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম ইমাম আবু হানিফা না, তাদের ইমাম ইমাম বুখারী না, তাদের ইমাম ইমাম হাজাই না, তাদের ইমাম মুসলিম না, ইমাম গাজালি না, ইমাম মালিক না, ইমাম শাফি না, ইমাম দারাকুতনি না, তাদের ইমাম হলো ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন তাজদারে মুবিনা আকাইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার আপনার ইমাম কে? চিল্লায় বলেন, জুড়ে বলেন। এই জন্য কবি সুন্দর করে লিখেছেন, রসুল ছাড়া কোন মানুষ হয় না যেন প্রিয় তোমার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইমাম খোঁজার জন্য রাস্তাঘাটে ধরার দরকার নেই। তাহলে আমার নবী আমার ইমাম, শুধুমাত্র কর্তব্য হলো নবীর সুন্নত গুলাকে মানবা, ঠিক না? ব্যা ঠিক। তাহলে বিশ্বনবীকে সবাই মহাব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন শেষ হলো, এবার নবীয়তির জীবন বলবো কিনা? ধৈর্য আছে তো? যে লোকগুলা উঠে যাচ্ছে এগুলো নবীর দুশ্মন কিনা বলেন তো? দুই কারণে দুশ্মন, এক নম্বর আল্লাহর দুশ্মন, দুই নম্বর নবীর দুশ্মন। কেন? নবীর কথা তোমার ভালো লাগে না, নবীর কি তোমার পছন্দ হয় না, ঠিক না? ঠিক। ওয়াদা করেছেন বসবেন, একটা লোক উঠতে পারবেন না, আমার মাহফিলে উঠা উঠের কোনো সুযোগ নাই। কান্দানিয়া বাজার 10 তারিখে একদিন আগে মাহফিল করে আসলাম, সেখানে প্রায় আল্লাহর রহমতে 3-4-5 হাজার লোকের সমাগম হয়েছিল। যেটা গেট দিয়ে বের হওয়ার শুরু করে ভলান্টিয়াররা বলে হুজুর ধমক দিচ্ছে, ড্রপ করে বসে পড়ে আবার সেখানে, সুবহানাল্লাহ বলেন। সেই রকম হওয়ার চেষ্টা করেন, কারণ আমি তো আমার কিচ্ছা বলছি না, হয় কোরআন বলছি নয় হাদিস বলছি আপনার সামনে, ঠিক না? ঠিক। এবার বিশ্বনবী তিনি তার জীবন শুরু করলেন নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেও সুসংবাদ পেয়েছেন, নবী হওয়ার আগেও সুসংবাদ পেয়েছেন, সুবহানাল্লাহ বলে। সুসংবাদ কি পান নাই? বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ বেশি দিন বাঁচেন নাই। বিশ্বনবী মানুষ হয়েছেন কার কাছে? চাচা আবু তালিবের কাছে, ঠিক না? ব্যা ঠিক। চাচা আবু তালিব একদিন বিশ্বনবীকে নিয়ে একদিন রোমের দিকে রওনা হলেন। পথিমধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরো 70 জন, বিশ্বনবী সহ 71 জন। আসসিরাতে খাতামুল আম্বিয়ার 39 নম্বর পৃষ্ঠায় মুফতি শফি লেখেন, তখন একজন পাদ্রী ছিল বাহিরা, তিনি খ্রিস্টান পাদ্রী ছিলেন। তিনি এটা লক্ষ্য করলেন, এই শিশুটির সাথে যতজন লোক আছে, ওই শিশুটির দিকে লক্ষ্য করলেন, যতগুলো গাছ ছিল সব গাছগুলো তাকে দেখে সেজদায় অবনত হচ্ছিল, আর আকাশের মেঘের টুকরাটা দৌড়াইতেছিল, আর তার নবীয়তির পিছনের খতমে সিল মোহর মারা, নবীয়তির মোহর চকচক করতেছিল, বলেন সুবহানাল্লাহ। এবার বাহিরা 70 জন লোককে দাওয়াত দিলেন, 71 জন লোককে দাওয়াত দিলেন, কিন্তু আবু তালিব বিশ্বনবী কানেন নাই, বলেছে বাবা আমাদেরকে খ্রিস্টান এক পাদ্রীর দাওয়াত দিয়েছে, আমরা ওইখানে গেলাম, তুমি ছাগলগুলা পাহারা দাও, দুম্বাগুলা পাহারা দাও। বাহিরা সবগুলা লোকের খাবারের মধ্যে রান্না করে দিলেন, এটা খাও সেইটা খাও এটা খাও সেইটা খাও। আবু তালিবকে বললেন, যে সন্তানটার জন্য তোমাদের দাওয়াত দিয়েছে ওই সন্তানটা কোথায়? কয় তুমি মনে হয় আমার ভাতিজা মুহাম্মাদের কথা বলছো। একবার আবু তালিবের দিকে তাকায় আর ভাবে, হ্যাঁ এনার ভাতিজে হতে হবে, কারণ চাতার সাথে ভাতিজার চেহারার মিল আছে না নাই। এই জন্য দেখবেন অনেক বাচ্চারা চাচার মতো হয়, সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই এই কতটুকু সব একটু পরে বলবো, বিশ্বনবীর চাচার কত সম্মান দিয়েছেন। আমাদের দেশে খালি বাবার খেদমতের ওয়াজ করা হয়। আল্লাহর কসম করে বলি আমার ভাইয়েরা, ওকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, শুধু তোমার বাবার এই ওয়ালিদাইন বলা হয় নাই, বাবা এবং চাচাকে এই আয়াতের মধ্যে সামিল করা হয়েছে।
এলেম নিলেন তো ইমাম ইবনুল জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারুল আলান নবুয়ালা এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে ওয়ালিদাইনি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং চাচাকে এবং মাকে এইখানে সামিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর নবী একদিন জোরে কথা বললেন চাচা আব্বাসের সামনে, জিব্রাইল ওহী করলেন ইয়া রাসূলুল্লাহ আব্বাস আপনার চাচা, জীবনে কোনোদিন আব্বাসের চাইতে আপনার কণ্ঠ আপনি সামনে বাড়াবেন না, কারণ আব্বাস আপনার চাচা। বিশ্ব নবী আব্বাসকে বললেন আহলান সাহলান লাইয়া দাগিরু আলাইনা হাওবান, ও আব্বাস আমার চাচা জান, আপনাকে আর কোনোদিন আমি চাচা বলেই ডাকবো না। বিশ্ব নবী আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আব্বাসকে সব সময় ডাকতেন ইয়া আবি আমার আব্বা। আব্বাস খুশি হয়ে গেল, আব্বাসের মর্যাদা কেমন জানেন নাকি, ওমরের জামানায় বৃষ্টি নাই আব্বাস রয়েছে, ওমর বললেন আব্বাস আল্লাহর নবী নাই, আল্লাহ তুমি নবীর চাচাকে রেখেছো। এবার আব্বাস দোয়া করলেন হাত উঠাতে দেরি হয়েছে, বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। বুখারীর কিতাবুল সালাতুল ইসতিসকা হাদিস নাম্বার 3075 নাম্বার। এই জন্য বাবার যেই সম্মান চাচারও, বুঝেন তো, যেমন বিশ্বনবী বলেন যে সামান রাগিবা আন আবিহি ফাকাদ কাফারা সহিহুল বুখারী কিতাবুল বাব মাংমাত আলাল কুফরি 231 পৃষ্ঠার হাদিস। কেউ যদি নিজের বাবাকে পরিচয় না দিয়ে আরেকজনের আব্বা বানায়, কেউ যদি নিজের বাপের চাইতে শ্বশুররে সম্মান দেয়, শ্বশুররে দেখলে বু 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 আছে না নাই, ওরে আব্বা ওলার কেন আব্বা ওলা দুতিয়ে তোর গাল ফাটিয়ে ফেলবো বেটা, তোর কিছের আব্বা ওলার আব্বার ডাক মারা, তুমি তোমার বাবাকে সম্মান দাও, তোমাকে বাবার হক আদায় করো, বাবাকে সব কিছু দাও, কিন্তু শ্বশুরকে সম্মান করা আপত্তি নাই। কিন্তু বাবারে তালাক দিয়া নতুন আব্বা ওলা হইছো নাকি, বাবারে তালাক দিয়া নতুন আব্বা ওলা হয়েছো নাকি, যদি তুমি এটা করো সমান রকিবান আবি ফাকাদ কাফারা, সাথে সাথে তুমি কুফরি করলে। নিজের পিতার চাইতে বেশি সম্মান কাউরে দেওয়া যাবে না। এবার আরেকটা মাসআলা লেখি, কথায় কথায় যে কয় আমার চাচা, এটা না জায়েজ জানেন আপনি। কোন মানুষকে যেমন বিনা কারণে বাপ ডাকা যাবে না, বিশ্বনবীর হাদিসগুলো বলছে কোন মানুষকে বিনা কারণে চাচাও ডাকা যাবে না। লও ঠেলা এবার, কি বাপও ডাকা যাইব না আবার বিনা কারণে কি চাচাও ডাকা যাইব না, কথা কি বুঝছেন? তাহলে কি, কারণ বুখারী মুসলিমের হাদিস বলা হয়েছে চাচা হলো বাপের সমান। সুবহানাল্লাহ বলবেন না, চাচা হলো কার সমান, চাচা হলো বাপের সমান। এজন্য আমরা এখান থেকে এটা শিক্ষা নিলাম। এবার কোথায় ছিলাম বলেন তো, আবু তালিবের কাছে, কোথায় ছিলাম আবু তালিবের কাছে, ঠিক না? এবার বিশ্বনবী একবার শয়তান অনেকগুলা বাচ্চার দেখে নিচের দিকে নাম লোকে শয়তানি করি, এবার ছোট বাচ্চারা শয়তানরে বাস দিতে বাস, শয়তানকে আমার থেকে বড় দুষ্ট সই পোলাপানগুলা, সবার সাথে খেলা চলে পোলাপানার সাথে চলে না, চুপ করে থাকো, কথা বুঝতে পারছো কিনা, গালি দেওয়া যাবে না। আমার এলাকার কতগুলো মসজিদের গরু পাঠা বাড়িওয়ালা বেরিওয়ালা আছে, যেই সাদা বাড়িওয়ালা বুড়া আল্লাহকে নবীকে সম্মান করে না, আমি ওইটাকে সাদা বাড়িওয়ালা বলি না, বলে সাদা বেরিওয়ালা। কতগুলো সাদা বেরিওয়ালা আছে ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যায় আর বলে এই এই বেরো বেরো আছে না নাই, কয়েক আপারে ফাঁকে বেরোলে খেপে উঠে, কেন এরকম করবে কেন তোমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের সেজদায় পড়ে আছেন, হুসাইন তার মাথার উপরে বসা, বিশ্বনবীকে জিব্রাইল বললেন যতক্ষণ হুসাইন আপনার মাথায় থাকে সেজদাকে লম্বা করেন, সেজদাকে লম্বা করেন। এবার হুসাইন নামলে সেজদা করে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়হানাতায়া মিনাদ দুনিয়া ও রায়হানাতায়া মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন এই দুইটা ভাই আমার বিশ্বনবীর মিশকে আম্বরের চাইতে বেশি প্রিয় সুগন্ধি। সহিহুল বুখারী মুসলিম ইরওয়ালুল গালিলের 2856 নম্বর হাদিসটি বলে শুনিয়ে দিলাম।
তাহলে ছোট বাচ্চারা সবাই চোখ, ঠিক না? দুষ্টমি করবা করবা না, বুঝিয়ে বলুন, তারা আপনার কাছে আদর্শ শিখবে। বিশ্বনবী আমার কেমন সাহাবা আনাস ইবনে মালিক, ছোট বাচ্চা 10 বছর বয়স থেকে বিশ্বনবীর খাদেম, 12 বছর খেদমত করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে আনাস ইবনে মালিককে নেওয়ার জন্য তার চাচা এসেছে। আনাস ইবনে মালিক বলেন, আমার চাচা জান, তুমি কার কাছ থেকে নিতে এসেছো? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। কয় না চাচা, আমি এই লোকটার 12 বছর খেদমত করেছি, জীবনে এক লোটা পানির জন্য কোনোদিন আদেশ করে নাই। পাইবেন কই এমন মহামানবকে? করবেন নাকি কেউ নিজের অধীনস্থ চাকরদের সাথে এই রকম ব্যবহার? বর্তমানের কতগুলো কমিটি আছে, আরজালা কমিটি, ইমামদেরকে মসজিদের চাকর বানায় রাখছে, আছে না নাই? ইমাম সাহেবকে কোনো মর্যাদা দেয় না, এই ইমাম সাহেব খেউ খেউ করে, তুই কি 10 কেজি কুত্তার গোস্ত খেয়ে উঠছস নাকি? হ্যাঁ, তুই ইমাম সাহেবরে গালি দেস। যেই সমাজে আলেমদের ইজ্জত করা হয় না, সেই সমাজে ইজ্জত কোনোদিন বাড়ে না। এই জন্য আলেমদেরকে ইজ্জত দেন, আলেমদেরকে ইজ্জত দিয়েছেন স্বয়ং আল্লাহ। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সব থেকে বেশি ভয় করে কারা? আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, ফাদলুল ইলমি ওয়া খায়রুম মিন ফাদলিল ইবাদাতি। ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল ইলমি ওয়া খায়রুম মিন ফাদলিল ইবাদাতি, বিশ্বনবী ইবাদতের চাইতে, আমলের চাইতে ইলমের মর্যাদা বেশি দিয়েছেন। হাদিস তারগিব ওয়া তারহিবের 100 নম্বর হাদিস, তারগিব ওয়া তারহিবের কি 100 নম্বর হাদিস। আবু তালিব যখন দেখলো বিশ্বনবী নাই, বাহিরা বলল ওই বাচ্চাটার জন্য 70 জন দাওয়াত দিয়ে খাওয়ায়, এমনি মাগনা খাওয়ায়নি। কেন? কারণ আবু তালিব, আমি একটা কথা তোমাকে বলে রাখি, আমি বাইবেল কিতাবে যেই বিবরণ পেয়েছি, আমার মনে হয় তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমার আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করবেন। বাহিরাকে আবু তালিব প্রশ্ন করলো, কি দেখেছো কি দেখেছো? আমি তার ঘরের পিছনে নবীউদ্দির সিল মোহর দেখেছি, আমি পুরা এলাকাটা আলোকিত হতে দেখেছি। বিশ্বনবীর ঘরের মধ্যে সিলমোহর ছিল জানেন কিনা? তোমরা তো নামাজ পড়ে পা একটা উত্তর দিকে একটা পশ্চিম দিকে খাড়ায়, অনেকগুলো বুড়া আছে পায়ের লাগে পা, এক মসজিদের মধ্যে ঢুকেছি পায়ের লাগে পা, সিপাইতে সিপাইতে দরজার কিনারায় কইলো হুজুর ঠেলেন কে নামাজের মধ্যে? কই যতক্ষণ না মিলা বিকেল ঠেলতেই থাকুম ঠেলতেই থাকুম, লাগলে দেয়াল বাইঙ্গা বাইর হয়ে যাবো। আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইন্নী আরায়া শাইতান ইয়াদখুলু মিন খিলালি সাফি, বুখারী 100 নম্বর পৃষ্ঠা, বুখারী ফাউন্ডেশন বাংলাদেশ 590 নম্বর হাদিস, দারা কুতনি 73 পৃষ্ঠার হাদিস, ইবনে মাজাহ 111 নম্বর পৃষ্ঠার হাদিস, তিন কিতাবের হাওয়ালা দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাতারের সোজা রাখো, কাতারকে ফাঁকা রাখো, শয়তান সেইখানে ঢুকে, ও আকিমু ফি সুফুফিকুম ইন্নি আরামি ওয়ারাই যাহরি, যখন আমি নামাজের সামনে দাঁড়াই আমি পিছনে ও তোমাদের দেখতে পাই, কারণ এখানে কি আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী উত্তীর সিলমহর, তাহলে বিশ্বনবী মানেই হলো মৌজেজা। আপনারা কি কোরআনকে সামান্য জিনিস মনে করছেন নাকি? বিশ্বনবীকে যখন কোরআনের ওহী দেওয়া হবে, জিব্রাইলকে দেখলেন আকাশের উপরে আর জমিনের উপরে বিরাট বড় একটা লোককে দেখতে পাইলেন, প্রচন্ড গরম, গরমকালে কেউ কম্বল নাই, দৌড়াইয়া গেছে খাদিজা কম্বল দিয়ে দাও কম্বল দিয়ে দাও। আমি কি যেন দেখেছি কি যেন দেখেছি বলতে পারবো না। এবার খাদিজার চাচা তো ভাই, তার নাম হলো ওরাকা বিন নাওহল, বিশ্বনবীকে বললেন আমার চাচা তো ভাই ওরাকা বিন নাওহল, বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ সব কিতাবে হাদিসটি রয়েছে, তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ রয়েছে, সিরাতে ইবনে হিশামের 28 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, তারপর তাছাড়া হাদিসটি জাদুল মাআদের মধ্যে উল্লেখ রয়েছে। এবার বিশ্বনবীর তার শ্যালক মানে সুমন্দি খাদিজার ভাইয়ের কাছে গেলেন, ভাইজান আপনার আপনার বোন জামাই বিশ্বনবী কি যেন দেখেছে, আপনার বোন জামাই মোহাম্মদ কি যেন দেখেছে। এবার খাদিজা
রাজা তার কিতাব উল্টে বলেন, তুমি যাকে দেখেছো তিনি হলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যি কুওয়াতিন ইনদা বিল আরশি মাকিন, তিনি হলেন জিব্রাইল। বিশ্বনবী বলেন ওয়া নাযালাতান উখরা, মিরাজের রাত্রিতেও আমি দ্বিতীয়বার দেখলাম। সুবহানাল্লাহ বলেন ইনদা সিদ্রাতিল মুনতাহা, তা ছিল আল্লাহর সর্বশ্রেষ্ঠ সীমানার একটি জায়গা যেখানে জিব্রাইলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা যাকাল বাসারা ওয়া মা তাগা, তার চোখের মধ্যে কোনো কষ্ট নাই, ধনুক আর তীর যেমন নিকটবর্তী, জিব্রাইলের সাথে বিশ্বনবী ওই রকমের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আমি জিব্রাইলকে দুই দিন নিজের সুরতে দেখেছি, বাকি 70 বার দাহিয়া বিন কালবের সুরতে দেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান শিক্ষা দিলেন, জিব্রাইল সাদা একটা কাপড় পরলেন, মুসলিম মেসকাত এক নম্বর হাদিস, মেসকাত আউয়াল মুসলিম আউয়াল এক নম্বর হাদিস, সাদা কাপড় পরে জিব্রাইল ঘরের মধ্যে ঢুকে গেছেন। এবার রাস্তার মধ্যে ওমরের সাথে দেখা, মান মোহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদ কোন ব্যক্তি, মোহাম্মদ কোন ব্যক্তি, কয় হাদা মোহাম্মদ রাসূলুল্লাহ, ওই যে উনি বসে আছেন তিনি আল্লাহর নবী। জিব্রাইল সাদা কাপড় পরে বিশ্বনবীর কাছে এসেছেন। তিনটা রওয়ায়াত আছে, জিব্রাইল নিজের হাত বিশ্বনবীর উপর রাখলেন, আরেকটি রওয়ায়াত আছে নিজের পাকে বিশ্বনবীর সাথে জড়ায় দিলেন, আরেকটি রওয়ায়াতে আছে জিব্রাইল আলাইহিস সালাম তার কাছাকাছি বললেন, বলেন তো মোহাম্মদ আখবিরিনি আনিল ঈমান আখবিরিনি আনিল ইসলাম আখবিরিনি আনিল ইহসান ওয়া ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল ঈমানু তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঈমান হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং অবশ্যই অবশ্যই আরো সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম প্রেরিত বান্দা এবং রসুলদের মধ্যে সর্বশেষ রসুল। আল্লাহর নবী বলেন হ্যাঁ এটা ঠিক, আল্লাহর নবী আবার ঠিক বললেন জিব্রাইল, আল্লাহর নবী এই কথা বলার পর জিব্রাইল বলল হ্যাঁ কদ সাদাকতা, তুমি সঠিক বলেছো সঠিক বলেছো। ওমর ইবনে খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না এই লোকটাকে, নিজেই প্রশ্ন করে অজ্ঞের মতন আবার বিজ্ঞের মতো হ্যাঁ ঠিক কইছো ঠিক কইছো, ওমর জানল না এই লোকটা হলো ফেরেশতা বলিনা জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইবেন না, তাহলে জিব্রাইলকে দেখার ঠেলা আছে না নাই? ইহিয়া উলুমুদ্দিনে ইমাম গাজালী বর্ণনা করেন কোরআনটা কোন জায়গায় লিপিবদ্ধ করা আছে, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিন মাহফুজ, সূরা বুরুজের 21 নম্বর আয়াত সম্ভবত, আমি কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। আপনারা কথা বলতেছেন কেউ হাঁটতেছে, ওয়াজটা বন্ধ হয়ে যাবে এখনই, কথা বললে মাহফিলের আদব নষ্ট হয় আর হাঁটলে বিশ্বনবীর কথার সাথে চরম বেয়াদবি হয়, কারণ একবার আবু বকর ওমর বিশ্বনবীর সামনে জোরে কথা বললেন, জিব্রাইল ওহী নিয়ে আসলেন, খবরদার নবীর কথা যখন বলা হয় নবীর কথার সামনে তোমার কণ্ঠকে তুমি সামনে ওই পর্যন্ত কোন মানুষ আল্লাহর কসম ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে শ্রেষ্ঠ ফয়সালাকারী মানা হবে। ও যুবক আল্লাহরে ভয় করো, ও দাড়ি পাকাওয়ালা যুবক আল্লাহকে ভয় করো, ও বৃদ্ধ আল্লাহরে ভয় করো, আমি আজকে নবীর কথা বলছি তুমি মনোযোগ সহকারে শোনো, কারণ নবীর জীবনী যদি হৃদয়ে অঙ্কন করতে পারো এটা তোমার জন্য যথেষ্ট করে দেওয়া হবে। যথেষ্ট মনে হয় না? তাহলে রাসূলের জীবনীটা কি মনোযোগ সহকারে শুনতে হবে কিনা? এবার ওরা কাবে না হল বলল তুমি হবে বিশ্ব নবী, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ তায়েফের বাসীরা তোমাকে পাথর নিক্ষেপ করবে, সেই দিন আমি যদি ওরাকা থাকতাম তাহলে তোমার পক্ষ নিয়ে আমি পাথর খাইতাম, তবু তোমার উপরে কোনো পাথর লাগতে দিতাম না। কিন্তু মজার বিষয় হলো ওরা কা ইসলাম গ্রহণের আগেই মরে গেছেন, আবার সে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে বোঝা গেল নবীর দিন ইসলাম আসার আগে যারা ঈসার ধর্ম অনুসরণ করে চলেছে এবং সেই দিনকে হেফাজত করে চলেছে তারা প্রত্যেকেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু অত্যন্ত দুঃখের একটা বিষয় বলবো, রাগ করবেননি, আবদুল্লাহ আমিনা আব্দুল মুত্তালিব কিন্তু
জান্নাতে আবু তালিব কিন্তু জান্নাতে যাইতে পারবে না। শুনছেন নি কথা এটা কোনোদিন? অনেকেই শুনেন নাই। হুজুর কোন কি? আমি কই না, নবী কোন, কে কোন? নবী কোন? হাদিসটা শুনতে মনে চায় না? সহিহ মুসলিম কোন কিতাবের হাদিস? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহজাই, সুফিয়ানি, সমগ্র উম্মার ইসমা হয়ে গেছে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ দুইটা কিতাব বুখারী, তারপরে কি এই দুইটাকে একত্রে সহিহাইন আর দুইটার হাদিসকে মুত্তাফাকুন আলাইহ, ঠিক না ব্যাটি? এবার মুসলিম শরীফ উল্টান। আলেমগণকে বলছি রাগ না করে, বিতর্ক না করে মুসলিম শরীফের বাপ মাং মাতা আলাল কুফরি 231 নম্বর পৃষ্ঠা আরবি সানি 2 নম্বর খণ্ডে আপনি উল্টাবেন। এবার বাংলা বুখারি আহলে হাদিস লাইব্রেরি প্রথম নম্বর খণ্ডে আপনি খুললেই পাবেন কুফরি করে মরে যাওয়ার অধ্যায়। এবার মুসলিম শরীফের হাদিসটা বলবো নি। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক বলেন একজন লোক আসলো, কয়লা ইন্নার রাজুলান, একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, হে আল্লাহর নবী আমার বাবা কোথায় আছে, কোথায় আছে? সে বলল ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বা কোথায় আছে? বিশ্বনবী বলেন ফিন্নার, তোমার আব্বা জাহান্নামের মধ্যে আছে। এখন আপনারা যদি জিজ্ঞেস করেন আমার আব্বা কই, বলেন জাহান্নামে, আপনি হাসবেন না কাঁদবেন? কয় হুজুর আমরা তো জাহান্নাম বিশ্বাস করি না। আফসোস, বিশ্বাস করতে হবে না, এমন আর কিছুদিন পরে আছে বিশ্বাসের কোনো, এই বিশ্বাসের জন্য আফসোস করতে হবে। এবার লোকটা চোখের পানি ছেড়ে হাঁটতেছে, আল্লাহর নবী বলছেন ফালাম্মা দাআকুল কাফি, কান্দো কান কান্দো কান, ইয়া রাসূলুল্লাহ একটু পূর্বেই শুনেছি আমার বাবা জাহান্নামে গেছে, কেমনে তাহলে হাসবো? বিশ্বনবী বলেন কেঁদো না, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা আর তোমার বাবা, আমার বাবা আব্দুল্লাহ আর তোমার বাবা একসাথে জাহান্নামের মধ্যে আছে। আল্লাহর নবী নবী হওয়ার পরেও শিরিক করার কারণে আব্দুল্লাহকে বাঁচাতে পারেন নাই। শিরিক থাকে যার, সুপারিশ তার ব্যাপারে কবুল হয় না তার। জানিয়ে রাখিও এই এলাকার যুবক যুবতী, জানিয়ে রেখো আমার মা বোন, জানিয়ে রেখো আমার বৃদ্ধ আমার গুণীজন সর্বদা জন, তোমরা জেনে রেখো। আর আমরা শিরিককে ধর্ম মনে করি, হাঁটতে গেলে শিরিক করি, মসজিদে গেলেও শিরিক করি, নেতারে সিল মারতেও শিরিক করি, কোনো জায়গায় শিরিককে ছাড়ি না। এই জন্য আমার ভাইরা, শিরিক করলে আব্দুল্লাহকে আল্লাহ কোথায় পাঠাইয়াছেন? কথাটা আমি বলছি না, আল্লাহর নবী বলছেন। হাদিস হলো এই, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আমেনা, আবু তালিবকে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে না, সর্বনিম্ন জাহান্নাম, সব থেকে কম আজাবের দেওয়া জাহান্নামের সাতটা যেখানে আছে ওইখানে দাঁড় করে দেওয়া না হবে। আরেক বর্ণনায় আছে এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের। আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের মগজগুলো কলে কলে মাথা ফিনকে দিয়ে ফেটে যাবে। এখানে কলটাকে, কলের আওয়াজ বন্ধ করো, বন্ধ করো। এটা কি স্টেজটা ভালো জায়গায় করতে হবে, বুঝতে পারছেন কিনা? কারণ আলোচনার মধ্যে এইসব শব্দ নয়েস আসলে ডিস্টার্ব আছে না নাই? জি, কারণ এটা বড় দামি কথা, বড় দামি কথা। তাহলে নবী তার পিতা মাতারে বাঁচাইতে পারে নাই, এবার মাকেও বাঁচাইতে পারে নাই, জানেন নাকি? এটা তো কোরআনে আছে, মারে যে বাঁচাতে পারেন না এটা হাদিসে ছিল, আর এটা এখন কোথায় আছে? কোরআনে। রসুল তাফসিরে ইবনে কাসির খুলবেন 9 নম্বর খণ্ডের, মানে 9 নম্বর সূরা, সূরা তাওবার 113-14 নম্বর আয়াতের তাফসিরটা বের করবেন, পেয়ে যাবেন সেটা আপনি। তাফসিরে ইবনে কাসির বাংলাটা খুলবেন, সেখানে পেয়ে যাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুয়া নামের একটি জায়গায় গেলেন। কি নামের জায়গা? আবুয়া নামের একটি জায়গায় গেলেন। আল্লাহর নবী মায়ের খবর দেখে দরদর করে চোখের পানিগুলো ফেলে দিলেন, সাহাবীরা কানলেন, আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ
আপনি এইরকম কান্দেন কেন? জীবনে কোনোদিন এইরকম কাঁদতে তো দেখি নেই। কয় এজন্য কাঁদি, কারণ জাহান্নামের এক আজলা আগুন আমার মায়ের মুখকে পুড়িয়ে দিয়েছে। আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাইলাম, কিন্তু আমি জিয়ারত করার অনুমতি পাইলাম, কিন্তু আমার মায়ের জন্য দুয়ার অনুমতি পাইলাম না। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, মা কানাত ওয়ামা কানাত, খবরদার তোমাদের মধ্যে কেউ যদি শিরিক এবং কুফরি করে মরে যায়, খবরদার, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদি তোমার নিকট আত্মীয় হয়, মাও হয়, বাবাও হয়, তার জন্য কোনো দোয়া করবা না। যেই নবীকে এত মহান একটা মানুষ জন্ম দিয়েছে, তার জন্য যদি এই হুকুম হয়, তাহলে তুমি আমি কেমনে শিরিক করে জান্নাতে যাব, এটা ভাবার বিষয়। আব্দুল্লাহ কি না করেছে বিশ্বনবীর জন্য? বিশ্বনবী খেলার মাঠে বসে থাকতেন, আমেনা বিশ্বনবীকে নেওয়ার জন্য আসতেন, বিশ্বনবী আমেনাকে বাহানা দিত, বলতো সবাই তো তার বাবার কাছে যায়, আমি কার কাছে যাব গো মা? বিশ্বনবীর বিশ্বনবীর মা আমেনা বলি, আমি তোমার আব্বা আর আমি তোমার আম্মা। তারপরেও আপনার একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা এসব প্রকে কোনো গুরুত্বই দেই না, আমাদের কোনো খেলোই নেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, আপনি যেই হন না কেন, আমার পূর্বেও একজন বক্তা হাদিসটা বলছে, ছোট্ট একজন বক্তা প্রথমে যেখানে আলোচনা করতে আসছে, তারগিব তারহিব মুসলিম থেকে হাদিসটি 112 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকের মুখ তো নড়লো না, কেমন নবীর আদব করে দেখেন তো, চিনো না, বট গাছ গজাইছেনি, হ্যাঁ বলবেন সাল্লাল্লাহু, যদি রবীন্দ্রনাথ ঠাকুর হইতেন বুঝতাম, মুস আছে যেন মুখ বোঝা যায় না, ঠাকুর তো না, বলবেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দেখেন না। বিশ্বনবী বলেন, কারো চেহারা যদি কিশমিশের দানার মতো হয়, সুবহানাল্লাহ কইবেন না, আর কারো চেহারা যদি ধনুকের মতো না হয়, সুবহানাল্লাহ কইবেন না, তবু তোমরা তার অনুসরণ করো যতক্ষণ সে কোরআন এবং হাদিস বলবে। ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দেখেন না, ওয়ালাকিন ইয়ানযুরু আমালিকুম ওয়া কুলুবিকুম, আল্লাহ মানুষের আমলগুলোকে দেখেন আর মানুষের অন্তরটাকে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা আল্লাহ তৈরি করেছেন, বিশ্বনবীর এই অন্তরটাকে ফেরেশতারা খুলে তাকে কি করেছে, সিনাক সাক বলা হয়, বিশ্বনবীর এই সিনাটাকে সাক করে দেওয়া হয়েছে, কি করে দেওয়া হয়েছে, বিশ্বনবীর সিনাকে সাক করে দেওয়া হয়েছে, সাক বুঝেন তো, বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। বিশ্বনবীর ফুফাতো ভাইয়ের সাথে একদিন খেলার মাঠে গেলেন, দুইজন ফেরেশতা নাজিল হলো, কয় হুজুর মিথ্যা কথা নেই, বুখারী মুসলিম আবু দাউদ প্রায় সব কিতাবে হাদিসটা এসেছে, এটা বিশ্বনবীর মুজিজা মুজিজা। বিশ্বনবীর ফুফাতো ভাই দেখে দৌড় মারলেন, বললেন, মা দুইজন লোককে দেখলাম, আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজা হাতটা বের করে কি যেন যে ভয়। বিশ্বনবীকে ছোটবেলা থেকে আল্লাহ তৈরি করেছেন যাতে ছোটবেলা থেকে তার সিনার মধ্যে শিরক আর বিদআত আর গোমরাহী না ঢুকতে পারে, সুবহানাল্লাহ কইবেন না, শিরক আর বিদআত গোমরাহী না ঢুকতে পারে, এই জন্য তার সব এই জন্য তার সিনাকে সাফ করে দিয়েছেন, তার সিনাকে পবিত্র করেছেন। আল্লাহর নবী শিশু কিন্তু তিনি নবী, আল্লাহর নবী শিশু কিন্তু তিনি কি, আচ্ছা একটা প্রশ্ন এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কি জন্য কি জাহান্নামী, এটা আমরা ইনশাআল্লাহ আবার, আপনারা কি আমার কথাটা বুঝতে পারছিলেন, হাদিসটা কি বুঝতে পারছিলেন? এই হাদিসটাকে বুঝার জন্য নবীর চেয়ে বেশি মহব্বত থাকলে সমস্যা আছে, অনেকে নবীর পিতা মাতার চাইতে নবীর চাইতে বেশি মহব্বত, এটা কি হবে ভাই? মানে আল্লাহর নবী বলছেন, আমি বাংলায় বলি ওয়াজের সুরে বাদ দিয়া স্পষ্ট কইরা কই, একজন লোক আসলো বলল, হে আল্লাহর নবী, আইন আবি, আমার বাবা কোথায়? নবী বললেন, ফিন্নারি,
তোমার বাবা জাহান্নামে আছে। পরে ওই লোকটা নবীর কথা শুনে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, মুসলিম শরীফের হাদিস এটা। পরে নবী বললেন, কান্দো না, ইন্না আবি ও আবাকা ফিন্নার, আমার বাবা আবদুল্লাহ আর তোমার বাবা একসাথে জাহান্নামের মধ্যে আছে। ভাই সব মুসলিম শরীফের হাদিস, দলিল চাইলে দলিল দিব, তিনি যে জান্নাতে আছে কোনো দলিল পৃথিবীতে নাই। আরো স্পষ্ট কইছে না আরেকবার কল লাগবো কি আরেকবার বলা লাগবো? মাইকে যারা মা বোন ভালো করে শুনে নেন, মুসলিম শরীফের হাদিস বলছি, পিচ্ছা বলি নাই, আরবি বলে অনুবাদ করেছি, আলেম থাকলে বুঝবেন। এই যে আলেম আছেন একজন, এখানে আপনার কাপ্তান সিং মাদ্রাস আছে, এই যে ভাই আছেন পিছনে আরো আছেন, আমার কথা কি বুঝছেন কিনা? নবী তাকে বলছেন কেন, কারণ শিরিক ছাড়া কাউকে, শিরিক যদি কারো আমল নামায় থাকে কাউকে ছাড়া, কাউকে ছাড় দেওয়া হবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামও তার পিতাকে সুপারিশ করতে চাইবেন, আল্লাহ বলেন না না ইব্রাহিম, শিরিক থাকলে তোমার বাবাকেও তুমি বাঁচাতে কথা কি বুঝতে পারছেন? এবার কি সামনে যাব, কোন জায়গায় ছিলাম মনে আছে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে মুবারক করা হয়েছে। নবী ছোট হইলেও জ্ঞানী, সুবহানাল্লাহ বলবেন না? যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন পরীক্ষা করতে যায় যে মুসা কি বুঝে কি বুঝে না, এবার মুসা আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য তার সামনে আগুন ধরলেন, আর কি ধরলেন, স্বর্ণ ধরলেন, তুমি কোনটা ধরবা, সিদ্ধা ধরবা না নার ধরবা? মুসা আলাইহিস সালাম প্রথমে স্বর্ণের মধ্যে হাত দিতেছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম হাতটা ঘুরাইয়া আগুনের মধ্যে দিয়ে দিলেন। এবার ফেরাউন কয় না, এটা তো অস্বাভাবিক কোনো শিশু, নর্মাল শিশু। এবার ফেরাউন গাল পাচ্ছে, এবার আদর করো, এক জোরে থাপ্পড় মারছে, এত জোরে চর তো জীবনে কোনো দিন খাই নেই। কারণ কি? কই এই কিলের ওজন তো কোনো ছোট বাচ্চার ওজন, এটা বড় ওজন, বড় ওজন, এই কিলের ওজন তো বড় ওজন, বড় ওজন, বড় ওজন, ছোট কোনো ওজন নয়। এই জন্য নবী বিশ্বনবীকে এত মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী একদিন চিৎকার করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু মনে করলেন, বিশ্বনবীর মনে হয় ক্ষুধা লেগে গেছে, দৌড়ে গিয়ে দেখলেন বিশ্বনবীর শরীর থেকে কাপড় উঠে গিয়েছিল, কাপড়টা ঠিক করার পরে আবার বিশ্বনবী কান্না বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, জীবনে কোনোদিন দুধের জন্য কান্না করেন নাই। যেইটা তার ভাই ফুফাতো ভাই খাইতো, তার দুধ ভাই খাইতো, জীবনে কোনোদিন সেই স্তরের মধ্যে মুখ পর্যন্ত লাগান নাই। বিশ্বনবী একটা স্তন পান করতেন, আরেকটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। এটাই হলো আল্লাহর নবীর মৌজেজা, মৌজেজা। সে নবীকে মহাব্বত করতে পারবা না? মহাব্বতের উদাহরণ দেখেন, হজ করতে জানতো, হাজরে আসওয়াদ দেখছেন তো? হাজরে আসওয়াদ মানে, আসওয়াদুন মানে হলো কালা, আর হিজার মানে হলো পাথর। অনেকেই আবেগের বসে জুতা খুলে তত শয়তানটা কঙ্কর মারে, আছেন এরকম অনেক জায়গায়। ঠিক ওই কঙ্কর মারার আগের দিকে হাজে আসওয়াদ কালো একটি পাথর। ও মরনাদাল্লাহ তালানু, কালো পাথরে মুসলিম শরীফের 2675 নাম্বার তুকাব্বালু রাসূলুল্লাহ, আল্লাহর নবী ও পাথর তোমার চুমা খাইছে, এই জন্য আমি তোমার চুমা খাই। নবী যদি না খাইতো তোমার খাইতাম না, নবী যেহেতু চুমো খাইছে তুকাব্বালাল্লাহ রাসূলুল্লাহ, আমার নবী তোমার চুমা মারছে এই জন্য মারি। যুক্তি নাই, বুদ্ধি নাই, কোনো দলিলের প্রয়োজন নাই, কারণ নবী নিজেই হলেন দলিল, সাহাবে শরিয়াত। দেখছেন তো বিশ্ব নবীর মহাব্বত কেমনে করতে হয়। আর আপনারা কি মহাব্বত করবেন? মুখের মধ্যে এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারেন নাই, খুব নবীরে মানি, নবীরে মানি, মান হাদার রাজল মুহাম্মাদের ছিল নাকি? তখন তোমার চেহারা হলো গৌর গোবিন্দর মতন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি তো লম্বা ছিল, তোমার তো গৌর গোবিন্দ, 50,000 টস লাগ দিয়া তোমার দাড়ি খুঁজে পাওয়া যায় না। নবী বলেন, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جد الشوارف واحفر اللحى গোপকে কর্তন করো, দাড়িকে খাটো করো, খিলাফুল মাহদুস খিলাফুল মুশরিকিন মুশরিকদের মূর্তি পূজারীদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের এলাকাটা অনেক অগোছালো ভাই, মাহফিল করতে হলে
বাইরের পরিবেশটা সুন্দরের জন্য কিছু ভলান্টিয়ার রাখবেন, বুঝতে পারছেন কিনা? আপনারা রাগ করছেন না তো আমার কথা শুনিয়া? আমি আপনাকে রসুলের জীবনীটা বুঝাইলাম, তাহলে রসুলের সিনা মুবারক চাক করা হয়েছে, আপনার কি চাক করা হইব নি? হয় নাই। এই জন্য আমি বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআনটা কি জন্য আসলো ভাই বলেন তো দেখি? আমরা কি কোরআনের সাথে মোহাব্বত করতে পারি কিনা? বিশ্বনবীকে প্রথম কোন সূরাটা পড়তে বলা হলো? বিশ্বনবী বলেন আমি তো পড়তে জানি না। এবার বিশ্বনবী কি করলেন? বুকের মধ্যে চাপ দিলেন। জানেন তো বিশ্বনবী কেন পড়তে জানতেন না, এটা কি জানেন? কারণ তিনি তো লেখাপড়া করেন নাই, তিনি তো উম্মি। এখন প্রশ্ন করতে পারেন যে মুহাম্মদ কেন উম্মি, প্রশ্ন আছে কিনা? তাহলে আরবের লোকেরা বলতো মুহাম্মদ বানায় বানায় কবিতা লেখছে, মুহাম্মদ বানায় বানায় কবিতা লিখেছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। এবার বিশ্বনবীকে যখন কোরআন শিক্ষা দেওয়া হলো, এবার বিশ্বনবী বললেন আমি তামাম পৃথিবীর সবার শিক্ষক হিসেবে এসেছি। সুবহানাল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলবেন না? আর রহমান, তারপর কি? আল্লামাল কোরআন, অনুবাদ করেন কি? তিনি কোরআন শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন? এবার হিন্দুদের গীতার মধ্যেও আল্লাহর নবীর কথা উল্লেখ আছে, সুবহানাল্লাহ কইবেন না? ঋগ্বেদ চতুর্থ নম্বর পৃষ্ঠার ২৮ নম্বর শ্লোক, ঋগ্বেদ চতুর্থ নম্বর পৃষ্ঠার ২৮ নম্বর শ্লোক বলবো কিনা? ও বর্ণম ধন্মার সোনাং সি জম্ম হোম যদি ধন্মার্ষি শ্রী গ্লানি ভবর্তী ভারত ও বর্ণম ধন্মার্ষি সম্ভাব্য আবি যুগ যুগে আবদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সম্পর্কে হিন্দুদের গীতার ২৮ নম্বর শ্লোকে ঋগ্বেদে লেখা আছে যে মক্কার বুকে মরুমবেদের মধ্যে একজন নরশংস আসবেন, কল্কি আবদার আসবেন, তিনি মানুষ কিতাব পড়ে জনগণকে তিনি শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াতলু আলাইহিম আয়াতুহু ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ কোরআন পড়বে আর উম্মতের সংশোধনী দেবে, সুবহানাল্লাহ। কোন এই জন্য আল্লাহর নবীর প্রশংসায় হিন্দুদের কিতাবের মধ্যে ২৩০ জায়গায় মুহাম্মদের নাম আছে, বাইবেলের মধ্যে ৬০ জায়গায় মুহাম্মদের নাম আছে, ইহুদিদের কিতাবের মধ্যে ৫৮ জায়গায় মুহাম্মদের নাম আছে, বৌদ্ধদের কিতাবের ভিতর ৩৯ জায়গায় মুহাম্মদের নাম রয়েছে।